মর্নিং সবাইকে, নেক্সট দিন সকালবেলা আবার ভিডিও করছি। আমার গালে দেখতে পাচ্ছো হলুদ লেগে আছে, তার মানে গা হলুদটা হয়ে যাওয়ার পরে এই ক্লিপটা তুলে আগে আর কি আমি জয়েন করে দেবো ভিডিও। প্রথম দিকে ভিডিও তোলা হয় না বলে সেজন্য এখন তুলে নিচ্ছি। তো আমরা এসেছি মাসিদের বাড়িতে, মাসির ছেলের বিয়ে, বড় ছেলের বিয়ে, তো সেখানে এসেছি। তো আজকের দিয়ে মানে আজকে বিয়ে, তো আজকের দিনটা দেখতে থাকো, দুটোই আমি একসাথে দুটো দিনের ব্লগ করে নিচ্ছি, দিনটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো তাহলে। আর এই যে সবাই বাচ্চা পার্টি, বাচ্চা পার্টিটা দেখে না, আর ওই বাচ্চাটা কোথায় গেল? আচ্ছা, আর ওই যে আমার বাচ্চাটা ওখানে বসে বসে হেল্প করছে, বিয়ে বাড়িতে কাজ করছে। ওই যে ওখানে বসে আছে মাসি, তো সবাইকে দিতে হবে, তো সেই জন্য এই যে মিষ্টি নিয়ে এসছে। তো এবার গায়ে হলুদ দেওয়া চালু হবে, তো তার আগেও সবাইকে প্রণাম করে নিচ্ছে যারা গুরুজন আছেন তাদেরকে। তো এই প্রণাম করা হয়ে গেলেই তারপরে চালু হয়ে যাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিয়ে করে সুখী থাকো। আর আমরা এও হয়েছি, আর এখানে বিল্ডিং এর বাকি সবাইও আছে, এখানকার সবাই। তো সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে খুব মজা করে। হলুদ লাগাবে, আর ওই জিৎকে একবার বসালি না,
ওর মালা খালা কিছু নিয়ে আসে না, ঠিক আছে সব ঘুমোচ্ছে এখন, আসো আবার ওকে তুলতে গেলে আমার আধা ঘন্টা টাইম লাগবে। হলুদ না সবাই একটুখানি বাঁচিয়ে রাখবে মানার জন্য। ভালো করে লাগাও, তোমরা বৌদি আছো, ভালো করে একদম মাখিয়ে রাখো। দিয়েছো না সবাই, ইসকো সব সব লোক মিলকে ইসকো পকড়ো, কিসি কো বাজান গো, শাঁখ বাজান না গো। তো টোটাল সাতজন কেও করা হয়েছিল, আর আমিও যেহেতু এদের মধ্যেই আছি তো সেই কারণে আমি তো ভিডিও করতে পারিনি, তাই তোমাদের দাদা ভিডিওটা করে দিচ্ছিল। গায়ে হলুদ হয়ে যাবার পরে তারপর আমরা সাতজন মিলে ওকে এমনি ঘটি নিয়ে জল নিয়ে আর এমনি মাথায় ঢেলে দিয়েছিলাম, তো সেটার আর ভিডিও করা হয়নি কারণ আমি তো ওখানে ছিলাম। আর তোমাদের দাদা কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল সেই কারণে আর ওই ভিডিওটা করা হয়নি। আর তারপরে হয়ে যাওয়ার পরে নর্মালিও বাথরুমে গিয়ে স্নান করে নিয়েছিল। ওরা দেখছে পোষে গুলো আমি জল দিচ্ছি, তুমি এরকম সরষের তেল তো লাগাচ্ছো উফ। এই যে হলুদ মাখানো হয়ে গেছে, সবাই আছে এখানে, আর এইটা হচ্ছে বরের ছোট ভাই, এবং মুখটা দেখে দাও কিছু বলবে তো নাকি কি এই যে আমাদের বর একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বিয়ে করতে, নমস্কার করে নাও তো দেখিয়ে দি পুরু। আর আমাকে কি করতে হবে বললে, আপনি ও তো নমস্কার করা হয়ে গেছে, তোমাদেরকে বলে দি এদের কোর্ট ম্যারেজ হবে, তো কোর্টে যাচ্ছে আর এর সাথে এই যে তোমাদের দাদা যাবে ও রেডি হয়ে গেছে। আপনার আঁচলটা বর দিতে, আর এইখানে মোটামুটি গায়ে হলুদ দিয়ে একটু চান করিয়ে স্নান করিয়ে দিয়ে তারপর এখন বেরিয়ে যাচ্ছে সব রেডি হয়ে।
তার সাথে মাসি মাইমা যাবে আর বন্ধুরা সব থাকবে, ওর বন্ধুরা থাকবে, তারপরে যার সাথে বিয়ে হচ্ছে কোনে তার বন্ধুরা থাকবে। বেরোনোর আগে মা বরণ করে নিচ্ছে ভাইকে। জোড়া সাপ আগে নমস্কার করাটা মেটাক না, তারপরে কোনো কাচুরি নিয়ে একবার এই যে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, সবাই দেখো বরণ হয়ে আছে, এবারে কনকা চুলি নেবে। সাবধানে তো দেখলে সবাই চলে গেছে কোর্টে, তো আমরা এখন ঘরে আছি। এখন আমরা ইন্তজার করছি যে কখন ওরা সবাই আসবে, কখন নতুন বউ আসবে। তো যখন আসবে তখনই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো একেবারে আসুক ওরা সবাই মিলে, তারপরে তো আবার ভিডিও করছি আমি। তো আমাদের অপেক্ষার অবসান ঘটেছে, তো এই যে চলে এসছে সবাই কোর্ট থেকে।
যে ভাই কোর্ট থেকে বিয়ে করে নতুন বউ নিয়ে চলে এসছে ঘরে, আর মাসি বরণ করছে। তো আমরা যতটা সম্ভব পেরেছি বাঙালি রিচুয়াল মেনে করার চেষ্টা করেছি, পুরোপুরি হয়তো সব কিছু রিচুয়াল মানতে পারিনি, তবুও যতটা না করলে নয় যতটা সম্ভব আমরা ততটাই করেছি। আর এই যে ভালোভাবে বিয়েটা হয়ে গেল, এটাই আমাদের অনেক 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 খুশি হয়েছে। না আগে উল্টো পাড়াবে তো, আরে বাবা শাকটা খুলবে না, খুলবে না, দুপাটা গলা থেকে নামিয়ে মামার হাতে দিয়ে দাও তুমি। তো আজকের এই দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে। আর তোমাদেরকে তো বিয়েবাড়ির মেনুটাই বলা হলো না, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো এমনি মুখেই বলে দিচ্ছি আজকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল সবার জন্য, আর ঘরেতে চিকেন ফ্রাই করা হয়েছিল, আর বিরিয়ানির সাথে কচুম্বর ছিল। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু হুট করে শেষ হয়ে যাবে, তো তোমরা কিছু মনে করো না, কারণ আমাদের এখানে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে আর ঘরে তো যাওয়ার ছিল। তার কারণ হচ্ছে নেক্সট দিন ভোরবেলাতেই আমাদের দেশে যাওয়ার টিকিট ছিল, তো কিছু কিছু ব্যাকপ্যাকিংও বাকি ছিল, সেই কারণে আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম, তো এখানে তাড়াতাড়ি কাজ মিটিয়ে আর ঘরে চলে গিয়েছিলাম, ওই জন্য ভিডিওটা ভালোভাবে এন্ড করতে পারিনি। তো এখানে সব দেখানো হয়ে যাবার পরেই আমি ঘরে গিয়ে একেবারে ডাইরেক্ট এন্ড করে দিয়েছি ভিডিওটা, ওই জন্য লাস্টের দিকটা একটু কিরাম হয়ে গেছে। তো কিছু মনে করো না তোমরা প্লিজ, কারণ আমাদের অনেক তাড়াও ছিল। আর এরপরে তোমাদের সাথে দেখা হবে আবার দেশের ভিডিওতে। আই তোদের 652 হয়ে গেছে, আউ হয়ে গেছে, তোরা চল উইকেট করে গিরে গেছে, তোর টাকা এলো তো পয়সা এলো না সোনা, তোরা উইকেট গিরে গেছে, তুই যা তো আমি নিয়ে আই গই দেখে লাগে দেও ভাই না, এ দেখো দেখো নিকলেগা আর নিকলেগা মেরে পাস। ওই আমাদের আজকে ঘরে পয়ে শুনে নে মেনু, আজ ধার কাল নগদ, আজকে উধার রাখ কালকে নগদ করে দেব এখন। চল মাসিদের বাড়ি থেকে এসেছি সন্ধ্যেবেলায়, আর তাছাড়া আরও ব্যাগ প্যাকিং করা কিছু বাকি ছিল, তো সেগুলো করা হলো। আর বাইরে থেকে খাবার অর্ডার করেছিলো, তো ওটাই ডিনার করা হয়ে গেছে। তো এখন এই ভিডিওটাকে এই ব্লগটাকে শেষ করবো, আর এই ব্লগটা আসা হচ্ছে তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কিরম লেগেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।